রংপুর তিন আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাতীয় পার্টি থেকে নির্বাচিত রাহগীর আলমাহি এরশাদ। দুপুরে জাতীয় সংসদ ভবনে তাকে শপথ পাঠ করান স্পিকার ডক্টর শিরিন শর্মা চৌধুরী। পরে শপথ পত্রে সই করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সংসদের বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ সহ অন্যান্য নেতাকর্মীরা। আমি মেম্বার অফ পার্লামেন্ট ঠিকই হয়েছি, কিন্তু আমি চাই যে দেশের মানুষ একসাথে মিলেমিশে কাজ করুক দেশের মঙ্গলের জন্য।